তারামায়ের ভক্তদের জন্য সুখবর, আবারও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পাঁশকুড়ার চকগোপালপুর গ্রামের দ্বিতীয় তারাপীঠের মন্দির। অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল এই মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে, তবে প্রায় দুবছর গ্রাম্য বিবাদের জেরে বন্ধ হয়ে জেগেছিল মন্দিরের দরজা। অবশেষে সমস্ত সমস্যা কাটিয়ে আগামী 11 জানুয়ারি বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দিরের দ্বার, জানালেন মন্দির কমিটি। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে বীরভূমের তারাপীঠের আদলে পাঁশকুড়া চকগোপাল গ্রামে গড়ে উঠেছিল দ্বিতীয় তারাপীঠের এই মন্দির। 2024 11 জানুয়ারি বৃহস্পতিবার আমাদের মন্দির দ্বার উন্মোচন হচ্ছে। আপনারা আসুন, আবার পূর্বের মতোই আপনারা সেইভাবে মায়ের দর্শন করতে পারবেন। আপনাদের কামনা বাসনা যা কিছু মায়ের কাছে জানাতে পারবেন, একইভাবে পূজা দিতে পারবে, সেসব কোনো সমস্যা হবে না। আমার নাম শ্রীপতি চরণ দলসি, এক্স টিচার। জয় মাতারা, জয় গুরু মামদেব। চকগোপাল শ্রী শ্রী তারা মন্দির পুনরায় 11 জানুয়ারি বৃহস্পতিবার পুনরায় দর্শনার্থীদের জন্য মায়ের দরজা খুলে দেওয়া হচ্ছে 11 জানুয়ারি। মাকে প্রতিষ্ঠা করে নয়, মায়ের মন্দির সংস্কার করে মাকে আবার তার গর্ভে গিয়ে ফেরানো হচ্ছে। হ্যাঁ, মানুষ চেয়েছে তাই পুনরায় যেরকম দর্শনার্থী এসেছিলেন ওনারা সেইভাবে আসতে পারবেন। হ্যাঁ, গ্রামবাসীর সহযোগিতায় এবং এখানে আশেপাশে পার্শ্ববর্তী যারা গ্রাম রয়েছেন ওনাদের সকলের সহযোগিতায় মায়ের দরজা আবার পুনরায় খুলে যাচ্ছে। মায়ের দ্বার সকলের জন্যই খোলা। দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাই, আপনারা আসুন, কোনো চিন্তাভাবনা নেই, সকলের সমন্বয়ে আপনারা মায়ের দ্বার পর্যন্ত আসুন। গর্ভগৃহ পর্যন্ত আপনাদের জন্য সহযোগিতাতে, আপনাদের সহযোগিতার্থে, গ্রামের বাসীদের সহযোগিতার্থে আমরা আবার পুনরায় মায়ের দরজা খুলে দিচ্ছি। আমার নাম সিদ্ধার্থ চক্রবর্তী। ছবিটা এই ধরতে গেলে